স্বাগত ইভিএম নিউজে, আমি রত্না আপনাদের সঙ্গে। তৃণমূল কংগ্রেস সরকারের একের পর এক দুর্নীতির পর্দা ফাঁস হচ্ছে। তার মধ্যে নেতা মন্ত্রীরা যেমন জড়িত রয়েছে আমরা দেখতে পাচ্ছি, সাংসদরাও কিন্তু আস্তে আস্তে সামনে আসছে। ইতিমধ্যেই মৌহা মৈত্র, যিনি কৃষ্ণনগরের সাংসদ, তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠছে এবং যে অভিযোগগুলো উঠেছে আমরা সকলেই জানি দেশদ্রোহিতার অভিযোগ উঠছে। কিন্তু তিনি একেবারে বুক ফুলিয়ে স্বীকার করছেন যে হ্যাঁ, সেগুলো তিনি করেছেন, যেটা কিন্তু অন্যান্য নেতা মন্ত্রী যারা ধরা পড়ছে, যাদের ইডি জিজ্ঞাসা করছে, তারা কিন্তু এই স্বীকারোক্তিটা করতে পাচ্ছে না। এবং আরও একটি বিষয় আমরা লক্ষ্য করছি, এই নেতা মন্ত্রী যারা ধরা পড়েছেন এবং পড়তে চলেছেন, বা যে সমস্ত ছোট ছোট নেতারা ধরা পড়েছেন, তাদের যে বান্ধবীর লিস্ট পাওয়া যাচ্ছে সামনে আসছে একের পর এক, সেরকমই কিন্তু এই সাংসদ মৌহা মৈত্র, তারও বন্ধুর লিস্টটা খুব একটা ছোট নয়। আমরা দেখেছি যে এই বিষয়টা যখন সামনে আসে একটি পোষ্যকে কেন্দ্র করে, সেই পোষ্য এবং মৌহা মৈত্র এবং তার সঙ্গে থাকতেন তার বন্ধু জয় আনন্দ দিহাদ্রেই, তিনি একজন লয়ার, তিনি বহুদিন ধরে মৌহা মৈত্রের সঙ্গে রয়েছেন। একই সাথে দিল্লির এমপি বাংলোতে তারা বেশ কয়েক বছর ধরে একসাথে আছেন, 8 বছরের ছোট এই বন্ধু, কিন্তু অন্তরঙ্গ ঘনিষ্ঠ মুহূর্তের কিছু ছবি আমরা দেখেছি এবং সেটি ভাইরাল হওয়ার পর বুঝতে পারলাম যে তার সঙ্গে তার ঠিক বন্ধুত্বের সম্পর্কটা কোন জায়গায়। এরপর আরও বন্ধুত্বের নিদর্শন পেলাম কংগ্রেস নেতা শশী থারুর, তার সঙ্গে অনেক ছবি আমরা দেখতে পেয়েছি। অবশ্য শশী থারুর বলেছেন যে মৌহা মৈত্র তার কন্যার মতন, সন্তানের মতন, কিন্তু তার সঙ্গে যে সমস্ত ঘনিষ্ঠ মুহূর্তের ছবি আমরা দেখেছি তাতে মনে হয়েছে যে শশী থারুর তিনি একজন খুব ঘনিষ্ঠ বন্ধু মৌহা মৈত্রের। এরপর যে বন্ধুর জন্য তার এত অভিযোগ, যে বন্ধুর জন্য তিনি দেশকে বাজি রেখে দিয়েছেন, তিনি হলেন ব্যবসায়ী হীরা নান্দানি, থাকেন দুবাইতে, কিন্তু মৌহা মৈত্রের সঙ্গে তার ভীষণ ভালো সম্পর্ক এবং এই সম্পর্কের কথা তার লিভিনে থাকা যে জয় আনন্দ দিহাদ্রেই, তিনি কিন্তু প্রকাশ্যে আনেন এবং তিনি যে অভিযোগগুলো আনেন তার সত্যতা কতটা, সমস্তটাই কিন্তু তথ্য সহকারে জমা দেন। সেখানে বলা হয় তিনি সংসদ ভবনের লগইন আইডি এবং পাসওয়ার্ড সেই ব্যবসায়ী বন্ধু হীরা নান্দানিকে দিয়েছেন এবং হীরা নান্দানিকে হীরা নান্দানির হয়ে 61টি প্রশ্নের মধ্যে 50টি প্রশ্ন তাকে কেন্দ্র করে এবং মোদি সরকারকে এবং মোদি গভর্নমেন্ট মোদিকে নিচু করার জন্য তিনি রেখেছিলেন। তার বিনিময়ে প্রচুর তিনি উপঢৌকন পেয়েছেন এবং যে সমস্ত গিফটগুলো পেয়েছেন তার মধ্যে অনেক জুতো পেয়েছেন, ব্যাগ পেয়েছেন এবং প্রচুর অর্থ পেয়েছেন, হীরের গহনা, রূপোর গহনা, এই সমস্ত কিন্তু উপহার তিনি পেয়েছেন। 31শে অক্টোবর আমরা সকলেই জানি এথিক্স কমিটি মৌহা মৈত্রকে ডেকেছিল, কিন্তু তিনি একদম সাফ জানিয়ে দিয়েছেন যে তিনি ব্যস্ত থাকবেন, তার যে কৃষ্ণনগর যে লোকসভা কেন্দ্র সেইখানে বিজয় উৎসব পালনের জন্য। অথচ দেখা গেল যে এই কৃষ্ণনগর থেকে কৃষ্ণনগরের মানুষদের জন্য তিনি কিন্তু সে অর্থে কোনো লড়াই করেননি, তিনি করলেন দুবাইতে থাকা তার অন্তরঙ্গ বন্ধু তার জন্য। এবং জয় আনন্দ দিহাদ্রেই তিনি বলেছেন যে যখন তাকে প্রশ্ন করা হয়েছে যে তিনি কিভাবে এগুলো জানতে পারলেন, তখন তিনি বললেন যে তিনি তো মৌহা মৈত্রের সঙ্গে সবসময় থাকতেন, সেই সময় মৌহা যে কথোপকথন তার, তিনি যে কথা বলতেন ফোনে, যে আইফোনে কথা বলতেন, সেই আইফোনটি পড়ে গিয়ে ভেঙে যায় এবং সেখানে স্পিকার অন করে কথা বলতে হয় এবং স্পিকারে পুরো দুদিকের দুজনেরই কথোপকথন কিন্তু এই জয় আনন্দ তিনি শুনতে পেতেন। অপর দিক থেকে যখন হীরা নান্দানি কথা বলতেন তখন তিনি বলতেন যে যখন আমি বাড়িতে থাকবো তখন ফোন করবে না, কারণ আমার স্ত্রী তখন উপস্থিত থাকে, আমি যখন অফিসে থাকবো তখন ফোন করবে, এবং কী কী গিফট তিনি পাঠাচ্ছেন সমস্তটাই কিন্তু ফোনে কথোপকথনে তিনি শুনতে পেতেন। তিনি বলেছেন যে তার বাড়িতে টাকা আসতো সুন্দর খামে করে, সুন্দর বাক্সতে ভরে ভরে টাকা আসতো এবং যে গিফটগুলো তিনি নিয়েছেন তার একটি লিস্টও সেখানে দেওয়া হয়েছে, সমস্তটাই কিন্তু একেবারে তথ্য সহকারে।
এবং যেহেতু এই জয় আনন্দ তিনি অনেক বছর ধরে সেখানে রয়েছেন, সম্পূর্ণটাই কিন্তু তার হাতের নাগালে ছিল। এবং মৌহা মৈত্র তিনি সাংবাদিক সম্মেলন করে কিন্তু এই বিষয়টিকে বলেছেন যে হ্যাঁ আমি গিফট নিয়েছি, আমি এই পাসওয়ার্ড দিয়েছি এবং লগ ইন আইডি দিয়েছি, এটা কিন্তু তিনি বুক ফুলিয়ে বলেছেন। এবং তিনি বলেছেন যে যে গিফটগুলো নিয়েছি সেগুলো ওগুলো নয়, মাত্র সামান্য গিফট, একটিমাত্র স্কার্ফ তিনি নিয়েছেন, কয়েকটি লিপস্টিক নিয়েছেন, আই শ্যাডো প্যালেট নিয়েছেন, মেকআপ নিয়েছেন, এই ধরনের কিছু ছোট ছোট জিনিস তিনি নিয়েছেন, কিন্তু কোনো টাকা পয়সা তিনি নেননি। এবং তিনি বলেছেন যে বডি ব্রাউনের মেকআপ নিয়েছেন, ম্যাকের আই শ্যাডো প্যালেট নিয়েছেন, বিটন পিচ লিপস্টিক নিয়েছেন, মাত্র এই কটা জিনিস তিনি নিয়েছেন। তার বিনিময়ে তিনি তার বন্ধুর জন্য 50টি প্রশ্ন তো রাখলেনই, এবং উপরন্তু রাষ্ট্রীয় নিরাপত্তার যে বিষয়টা সেই বিষয়টাকে কিন্তু একেবারে ভেঙে চুরমার করে দিলেন। এই জায়গা থেকে দাঁড়িয়ে 2রা নভেম্বর আবার মৌহা মৈত্রকে কিন্তু ডাকা হয়েছে, কিন্তু মৌহা মৈত্র যদি না যায় তার বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হবে সেই দিকেই কিন্তু সকলের নজর থাকবে। এবং এনআইসি যেটা বলেছে যে যদি কাউকে আইডি পাসওয়ার্ড দেওয়া হয় তাহলে সেই তথ্য এনআইসিকে জানাতে হবে, কারণ বিষয়টি রাষ্ট্রীয় নিরাপত্তার সঙ্গে যুক্ত। ভালো করে বুঝুন, এমন একটি বিষয় যে বিষয়টি রাষ্ট্রীয় নিরাপত্তার সঙ্গে যুক্ত, সেই বিষয়টিকে বন্ধুত্বের খাতিরে তিনি বিসর্জন দিলেন। এমন অনেক তথ্য থাকে যা সংসদের বাইরে অন্য কারোর জানার কথা নয়, বাইরে কাউকে পাসওয়ার্ড লগ ইন দিলে তাহলে সেটা শেয়ার করলে সেসব তথ্য তাদের নাগালে চলে যাবে, মানে সংসদ ভবনে কি কি হচ্ছে সমস্তটাই কিন্তু বেরিয়ে যাবে। এবং সেই বেরিয়ে যাওয়ার জন্যই কিন্তু মৌহা মৈত্র এই পাসওয়ার্ডগুলো দিয়েছিল, যেখানে মৌহা মৈত্র যুক্তি দেখাচ্ছে যে এই পাসওয়ার্ডগুলো দেওয়ার তার একটাই কারণ, যে প্রশ্নগুলো তাকে লিখে দেওয়া হতো সেটি নাকি সেই কোম্পানির লোকজন লিখে দিত, অর্থাৎ হীরানন্দানির লোকজন লিখে দিত। এবং হীরানন্দানির লোকজন নিশ্চয়ই, আমরা এটা এটুকু বুঝবো যে হীরানন্দানির লোকজন নিশ্চয়ই কৃষ্ণনগরবাসীর জন্য প্রশ্ন লিখবে না, পশ্চিমবাংলার জন্য প্রশ্ন লিখবে না, তিনি তার সুবিধা মতনই প্রশ্ন লিখবেন যদি এটা লিখে দেন। এবং এটি লেখার জন্য তার পিএ থাকবে, কিন্তু পিএ নেই, পিএ কে আছে, তার বন্ধু এবং বন্ধুর আরও হয়তো কোনো বন্ধু, এরকম থাকতে পারে। ফলে এই যে একটা ছেলে মানুষই যেখানে দেশকে বিক্রি করে দিতে তার কোনো দ্বিধাবোধ হয় না, আমরা দেখছি যে এখানে যে মন্ত্রীরা ধরা পড়ছে, কারি কারি টাকা, কারি কারি টাকা লুট করছে, সম্পত্তি তৈরি করছে, সেখানে দেশকে লুট করার জন্য রয়েছে মৌহা মৈত্র, দেশকে বিক্রি করে দিতে পারে শুধুমাত্র একটু লিপস্টিক, আই শ্যাডো, একটু মেকআপ সেট এবং কিছু কিছু গয়নাপত্র কেউ যদি দেয় তিনি দেশকেও বিক্রি করে দেবেন। ফলে এই যে সরকারের যারা রয়েছেন, যারা সেনা রয়েছে, এই যে সেনাদের যে কর্মকাণ্ড আমরা বাংলার মানুষজন দেখতে পাচ্ছি, বাংলা কোথায় কোন তলানিতে চলে যাচ্ছে, কারণ আমরা দেখেছি যে সংসদে এর আগেও প্রশ্ন বিক্রি করে দেওয়ার জন্য কিন্তু বেশ কয়েকটি সংসদের সাংসদ পদ খারিজ হয়েছে। সেই সেখানে দাঁড়িয়ে মৌহা মৈত্র এমন যে কাণ্ড কারখানাগুলো করে বাংলার বাংলাকে এত নিচে নামিয়ে দিল, এবং আমাদের বাংলার নেতা মন্ত্রীরা তো আছেনই, চাকরি বিক্রি করা থেকে শুরু করে চাল বিক্রি করা, গম বিক্রি করা, মানুষের 100 দিনের কাজের টাকা লুট করা, এগুলো তো আছেই। আমাদের চোখ থাকবে এই সব নেতা মন্ত্রীদের দিকে যারা কিনা বাংলাকে এভাবে লুট করছে, এবং যে সমস্ত ভাবে দেশকে লুট করার চেষ্টা চক্রান্ত চলছে সেই দিকে সকলের নজর থাকুক। আজ এই পর্যন্তই, সঙ্গে থাকুন ইভিএম নিউজের, ইভিএম নিউজ আপনার কথা বলে।